এজন্য রব্বুল আলামিন বলেন আফসোস করার দরকার নাই, চিন্তা করার কোনো বিষয় নাই, বিল্ডিং দেখে চিন্তা করার কোনো বিষয় নাই। কবরস্থানের মধ্যে যাও, দেখবে অসংখ্য বিল্ডিং ওয়ালা মানুষ কবরস্থানের মধ্যে দাফন হয়েছে, ঠিক না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নামে, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বলা নাই রে বাড়ি, বলেন না বাড়ি বলা নাই রে বাড়ি, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নামে, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বলা নাই রে বাড়ি, যাতে বাড়ি বলা নাই রে বাড়ি, নাই রে তোমার ভয়ে থাকতো মানুষে থাকতো দিবানিশি, বাবু নাই হবে তুমি হবে যে রঙিনী গুড়ি, ও সুতার দিলে বাবু, সুতার দিলে বাবু পারবে না তাকিতে, বাড়ি বলা নাই রে বাড়ি, বাড়ি বাধা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে চোখে না পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নামে, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বলা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য ফারুক আজম বল মরার আগে একবার মর, মরার আগে চিন্তা করে নে, তুই যে কোটিপতি, দশতলা বিল্ডিং এর মালিক, বিশতলা বিল্ডিং এর মালিক, এগুলা কোনো কাজে আসবে না, একটু চোখটা বন্ধ করে চিন্তা কর তোর কত ব্যস্ততা, কত ব্যস্ততা করে ব্যস্ত মানুষ, ব্যাংকার মানুষ, চাকরিজীবী মানুষ, সকালে চাকরির মধ্যে যেতে হবে, ফারুক আজম বলেন একটু চিন্তা করে দেখ, মরার আগে একবার মর, মরার আগে চিন্তা করে দেখ তোর এতকাল হয়েছে, তুই মারা গিয়েছিস, তোর মনে কর দশটার সময় এতকাল হয়েছে, যদি দশটার সময় এতকাল হয় দেখবি দুপুর বারোটার সময় তোর জানাজা, ঠিক কিনা? একই দিন আমার নাম মসজিদে হবে এলাম, সবার জন্য ফারুক আজম বলেন জন্য মরার আগে একবার মর, মরার আগে চিন্তা করে দেখ তোর অন্তকাল হয়েছে, মনে কর তুই দশটার সময় অন্তকাল করলি, দেখবি দুপুর দুইটার সময় তোর জানাজা, সবাই মসজিদের মাইকের মধ্যে এলান করাবেন, অমুক বারের নিবাসী, অমুকের ভাই, আজকে দশটার সময় অন্তকাল করেছেন, দুপুর দুইটার সময় তারা জানাজা, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান, এখানে মানুষ খুব ভালো, একজন দুজন উঠতেছে কিন্তু খুবই আলোচনায় দিচ্ছে দিক চলে যাচ্ছে, পিছনের গুলো একদম নীরবে বসে আছে, আপনারা একটু সামনে আসলে তো ভালো হতো, আলোচনা করেও মজা লাগতো। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? মাটির ভিতরে হবে, এজন্য ফারুক আজম বলেন মরার আগে একবার মর,
ইব্রাহিম বিন আদহাম বলেন আমি হলাম বলদ শহরের বাদশা এই বাদশা আমার কোনো কাজে আসবে না যদি আমার এই জিনিসটা লাইফটা আল্লাহর জন্য কুরবান না হয় আমার এই জিনিসটা কোনো কাজে আসবে না ঠিক কি না এজন্য আমার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য 80 মাইল পথ অতিক্রম করে তাইফের ময়দানের মধ্যে গিয়েছেন কোন জায়গা সম্পদের জন্য আমার নবী যায় নাই নিজের সম্মান বৃদ্ধি করার জন্য যায় নাই কারণ আমার নবীর শান একজন বাড়িয়ে দিয়েছেন তিনি কে এ রব্বুল আলামিন বলেন কখনো ওয়াদুহা কখনো ইয়াসিন বলে সম্বোধন করেছেন আবার কখনো বলেছেন ইন্না আতাইনা কাল কাউসা সুবহানাল্লাহ আবার কখনো বলেছেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين حبيب أمي أبنر نام كنو سيغا تغي بات دي ناي عزام المدى أبنر نام إكام الدر مدى أبنر نام إن دم إن تن قبر المدى دو غبه وكان كنو منتر منشتر نام ناي أبنر نام أمي شنجد تكر ركي دي سي سوار الله আর যেই কালিমা পড়া হয় ওই কালিমার মধ্যে কার নাম সংযুক্ত আমি করি নাই একমাত্র যাকে হাবিবুল্লাহ বলেছেন যাকে রহমাতুল লিল আলামিন আল্লাহ বলেছেন ওই নবীর নামটা যিনি লিপিবদ্ধ করেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে ওই নবীটা দুনিয়ার সম্মানের জন্য যায় নাই আমরা কেমন মুসলমান একটা রাত আমরা জাগার মধ্যে অতিক্রম করতে পারতেছি না কেমন করে আপনি জান্নাতের আশা করবেন এমন কি আমল করবেন এমন কি নামাজ পড়ে তারাই বললেন যে আপনি জান্নাতের আশা করবেন এমন কি ইবাদত করলেন এমন কি কোরআন তেলাওয়াত করলেন যে জিনিসটা আল্লাহর কাছে উপস্থাপন করবেন রব্বুল আলামিন আমি এই ইবাদত করলাম জান্নাত দেন কোন কিছুর বিনিময়ে জান্নাত পাবেন না একমাত্র হায়াতুন নবীর দরবারের বিনিময়ে পাবে সুবহানাল্লাহ ওই নবীটা আমাদের জন্য গিয়েছেন অথচ আমার নবীকে পাগল বলেছেন আমার নবীকে মানুষরা মজনুন বলেছেন যারা মক্কা মদিনার মধ্যে হজের মধ্যে গিয়েছেন আমাদের সৌভাগ্য তো আল্লাহ করে নাই আল্লাহর কাছে আখিরি একটা ফরিয়াদ হল রব্বুল আলামিন টাকা চাই না ধন সম্পদ কোনো কিছু চাই না অন্তত একবার নবীর কদমের মধ্যে হাজিরা দিতে চাই ঠিক কি না আমার নবীটা আমাদের জন্য গিয়েছেন 80 মাইল পথ অতিক্রম করে তাইফের ময়দানের মধ্যে গিয়েছেন নিজের জন্য যাই নাই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য গিয়েছেন আমার নবী উঁচু নিচু পর্বতের 80 মাইল পথ অতিক্রম করে গিয়েছেন আমার নবী হেঁটেছেন মরুভূমির উদ্দত্ত বালির মধ্যে প্রচন্ড রোদের মধ্যে আমার নবী গিয়েছেন কিন্তু তাইবের ময়দানের বিধর্মীরা আমার নবীকে চিনে নাই আমার নবীর নূরানি শরীরের মধ্যে পাগল বলে পাথর নিক্ষেপ করে দিয়েছেন নাউজুবিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার ইমানদার যারা হবে তারা বেঈমানের মতো নয় মুনাফিকদের মতো নয় তারা কোরআনে পাকের আয়াত শুনলে ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকবে শুধু বসে থাকবে তাই নয় তাদের অন্তরটা তাদের রূহটা তাদের কলবটা আমি রব্বুল আলামিন প্রসারিত করে দেব কারণ আমরা এমন কিতাব পেয়েছি যেই কিতাব পড়লে সওয়াব সুবা দিলে সব আছে না নয় দিয়েছেন কে আরো জোরে বলেন দিয়েছেন কে এরপর আমি বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এটা ঈমানদারদের জন্য পথ প্রদর্শক হবে ঈমানদাররা সকালের নামাজ পড়ার পর কোরআন খুলে দিয়ে কোরআনের তেলাওয়াত করবে কোরআনে পাকের তেলাওয়াত যখন আপনি করবেন পুরো দিন রব্বুল আলামিনের জিম্মার মধ্যে আপনি চলে যাবেন সুবহানাল্লাহ এই যে মন্ত্রী মিনিস্টারের গাইডলাইন্স রয়েছেন পুলিশ রয়েছেন প্রশাসন রয়েছেন আর যারা কোরআন তেলাওয়াত করবে তাদের দুনিয়ার কোন প্রশাসনের প্রয়োজন না তাদের জন্য আসমানি ফেরেশতাদের ব্যবস্থা করবেন কে আরো জোরে বলেন কে এই কোরআনের কত দাম
একটা তেলাওয়াত করেন দেখবেন মনের মধ্যে অনেক পেইন রয়েছে অনেক ব্যথা রয়েছে কোরআনে পাক যদি তেলাওয়াত করেন খোদার কসম সব ব্যথাগুলো দূর করে দিবেন কে শুধু আমাদের মধ্যে বাইরে একটু বিতর্কের পাশে কোরআনে পাকের তেলাওয়াতটা ছেড়ে দেন দেখবেন তারাও মাথা দুলাতে থাকবে জিজ্ঞেস করবেন ও ভাই কোরআন তো তোমাদের গ্রন্থ নয় কোরআনের ভাষাও তো তোমরা জানো না কোরআন বললে কি যাওয়ার সেটাও জানো না কিন্তু মাথা দুলাতেছ কেন ওই বলবে কেন জানি কোরআনে পাকের তেলাওয়াত শুনলে আরো শুনতে মন চায় এটা আমাদের জন্য নয় এই কোরআনে পাকের তেলাওয়াত যখন আমার নবী শুরু করেছিলেন যে আবু জাহেল উদ্দশাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে পাগল বলেছেন মুসলিম বলেছেন মোহাম্মদ একটা পাগল এই কথা যারা বলেছেন আমার নবী যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে যায় নামাজ বুঝিয়ে যায় নামাজের মধ্যে যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন ভিতর ভিতর কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য সময় আসতো সুবহানাল্লাহ আর একটু করে বলেন না সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে নূর রয়েছেন যারাই শুনবে যারাই তেলাওয়াত করবে প্রত্যেকের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত সৃষ্টি করে দিবেন কে আমাদের প্রভু একই নবীর উম্মত জীবন বিধানে ঐশি দামি কোরআন সুবহানাল্লাহ এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কারণ দিয়েছেন কে আরো জোরে বলেন দিয়েছেন কে আমার নবী তাইয়েবের ময়দানের মধ্যে গেলেন নিজের মনের মতো ব্যথা মানুষগুলো পাগল বলেছেন মজনুন বলেছেন যাওয়ার সময় আমার নবীর নুরানি শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছেন কেমন নবী যেই নবীটা ইশারা করেছেন মুহূর্তের ভিতর আকাশের চন্দ্রটা টুকরা করে দিয়েছেন কে কে দিয়েছেন আর একটু জোরে বলেন না আপনারা যদি একটু আওয়াজ না করেন তাহলে আমার ভালো লাগবে আমি তো প্রতিদিনই আলোচনা করতেছি একটু আওয়াজ করবেন যারা আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে তাদের গলাটা জিরাফের গলার মতো আল্লাহ লম্বা করে দিবেন আর পরিচয় করে দিবেন ও ফেরেশতারা তাদেরকে একটু সিলেক্টেড করে রাখো তাদের দিকে একটু তাকাও আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করবে ও মালিকুল মুলক তারা এমন কি কাজ করলো যাদের কারণে আপনি তাদের গলাটা লম্বা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন ও ফেরেশতারা দুনিয়ার বুকে তারা মানুষের স্লোগান দেয় নাই কোন প্রেসিডেন্টের স্লোগান দেয় নাই কোন মন্ত্রীর স্লোগান দেয় না মাহবিলের মধ্যে সবার মধ্যে জনসার মধ্যে একবার চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ একটু বলেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই বলে যারা বলবেন আল্লাহ পরিচয় করে দিবেন এরা আমার গোলাম এরা আমার গোলাম দুনিয়ার মধ্যে কারো স্লোগান দেয় নাই মন্ত্রী মিনিস্টারের স্লোগান দেয় নাই প্রেসিডেন্টের স্লোগান দেয় না বলেছিল অন্তর থেকে একবার বলেছিল আল্লাহ পরিচয় করে দেবে কতবার আল্লাহ পরিচয় করে দিবে এটা আমার গোলাম আল্লাহ যদি পরিচয় করে দেয় আপনার জন্য নির্ধারিত আপনার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে সামনের দিক থেকে আমলনামা এনে ডান হাতের মধ্যে দেওয়া হবে আপনি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন আর একটু বলুন জন্ম আমার নবীর যুগে হলে দোনায়নে রাসূল পা দেখিলে কেমন হবে সুবহানাল্লাহ কেমন বাদ করেন সবাই ইকরাম আমার নবীকে দেখেছেন আর আমার নবীকে যেই ব্যক্তি দেখেছেন তার জন্য তো জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সে তো জান্নাতি হয়ে গিয়েছে দুনায়নে রাসূল তা দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে
আশিত বেশে খজরতে বেলালের মধুরাজা যে আজানে ছিল এমন প্রেম মুকুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন আরো ধরে জন্ম আমার দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে আলহামদুলিল্লাহ আমার মা বোনদের শুকরিয়া জ্ঞাপন করতেছি আমি ইতিপূর্বে যতগুলো জলসা করেছি পুরুষরা যদিও বা কিছু সংখ্যক চলে গিয়েছেন মা বোন কিন্তু একজনও যায়নি সুবহানাল্লাহ বলেন এটা কিন্তু মা খাদিজাতুল কুবরার আদর্শ সবাই ছেড়ে দিয়ে চলে গিয়েছেন আমার নবীকে কিন্তু মা খাদিজাতুল কুবরা আমার নবীকে ছেড়ে দিয়ে যায়নি আমার নবীকে না ছাড়ার কারণে আর শাহজিন থেকে মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন কে আর একটু করে বলেন না পৃথিবীর বুকের মধ্যে কোন মানুষকে আল্লাহ সালাম দেয় নাই একটা মাত্র মহিলা রয়েছেন যেই মহিলাকে আল্লাহ কবুল করেছে আর শাহজিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ ওই মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা উনি যখন ইন্তেকাল করলেন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পত্তি আপনার কদমের মধ্যে কুরবান করে দিলাম নবী গো আমার কোনো চাহিদা নাই আমার কোনো চাওয়া নাই একটাই চাওয়া আমি যখন ইন্তেকাল করব আপনি নিজেই জানাজা পড়াবেন আপনি নিজেই কবরের মধ্যে রাখবেন ইয়া রাসূলুল্লাহ কবর বড় অন্ধকার বড় ভয়ঙ্কর জায়গা আমি ওখানে কিছু করতে পারবো না সব আপনি করবেন সুবহানাল্লাহ বলেন আমার নবী পারবেন কিনা আমার নবী কবরে আসতে পারে কিনা এজন্য আমার নবী বলেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু হাইলাল মদিনা নিশ্চয় নিশ্চয় যারা আমার প্রেমিক হবেন যারা আমাকে ভালোবাসবেন তাদের কলবটা মদিনার মধ্যে থাকবে এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন মদিনা যাওয়ার জন্য থাকার প্রয়োজন নাই ইমিগ্রেশনের প্রয়োজন নাই বিমানের প্রয়োজন নাই মদিনা যাওয়ার জন্য নবীর ভালোবাসার প্রয়োজন যদি নবীকে ভালোবাসে দেখবেন মদিনার রসুল আপনার ঘরে চলে আসবে জালালুদ্দিন সৈয়দি পাঁচত্তর বারে দেখিল নবীজি বলেন জালালুদ্দিন সৈয়দি পাঁচত্তর বারে দেখিল নবীজি এত বারে দেখিয়া ও নবী পৃথিবী তাহার হল না মদিনা আসে কোনের ঠিকানা বলুন মদিনা আসে কোনের ঠিকানা আল্লাহুম্মা اللهم صل على وعلى آل سيدنا আপনাদের কি কষ্ট হয় আমি বেশিক্ষণ দেরি করব না আপনাদের কষ্ট হলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব কারণ এখানে এটা মাদ্রাসার জলসা আমারও ভালো লাগতেছে আমি কয়েকটা জিনিসের মধ্যে বেশি ইয়া করি না যেমন মাদ্রাসার জলসা ওখানে আমার নিজের ইচ্ছা থেকে আসতে ইচ্ছা হয় কারণ তালেব আলমদের সাথে যাদের সম্পর্ক থাকবে এরা এমন তালেব আলম কোনো কিছু করতে হবে না যদি হেঁটে যায় কবরস্থানের ৪০ দিনের আজাব মাফ হয়ে যায় এই জন্য তাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা হলো নবীদের ওয়ারিস
এইজন্য আমার এখানে থাকতে খুব ভালো লাগে এটা জান্নাতি পরিবেশ দেখবেন জান্নাতি পরিবেশের মধ্যে যাদের আত্মার সাথে জান্নাতি পরিবেশের সাথে সম্পর্ক থাকবে তাদের এখানে বসে থাকলে একটা জান্নাতি পরিবেশ অন্তরের মধ্যে নিজের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা খোদাই কালেকশন এটা টাকা দিয়ে পাবেন না অনেকে নিজের প্রশান্তির জন্য নাইট ক্লাবের মধ্যে যায় বিভিন্ন খারাপ দ্রব্য পানীয় পান করেন শুধু একটু শান্তির জন্য কিন্তু শান্তি তো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না কোটি টাকার মালিক ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসে না কারণ ঘুমের ট্যাবলেট টাকা ওগুলা দিয়ে শান্তি পাওয়া যায় না শান্তি পাওয়া যায় প্রকৃত ইসলামের মধ্যে পদার্পণ করার মাধ্যমে কথা বলবো ঠিক কি না এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন যারা মাদ্রাসার সাথে দিবেন দেখবেন কিয়ামতের ময়দানে দিয়েছেন 5000 ওগুলা বিরাট উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে তখন মানুষরা কথা বলবে রব্বুল আলামিন আমি তো দিয়েছি 5000 তো আল্লাহ কথা বলবেন তুমি দুনিয়ার ব্যাংকের মধ্যে যদি রাখো 10000 লাগলে একটু বেড়ে যায় এটা সুদের সিস্টেম হয়ে যায় আমি আল্লাহর কাছে এখানে শুধু একটু বাড়ে না এটা এক গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়ে থাকি সুবহানাল্লাহ দিয়েছেন 500 টাকা দেখবেন এটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছেন অস্বীকার করবেন ওই বান্দাটা আল্লাহ এগুলো আমার নয় আমি তো এত ভালো মানুষ ছিলাম না এত টাকা আমি দিই নাই আল্লাহ এগুলো আমার নয় আল্লাহ কথা বলবে না এটা তোমারই আমি আল্লাহ এগুলা তোমার এই জিনিসগুলা সারা গাছের মতো একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা এভাবে করতে 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 উহুদ পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ সওয়াবে পরিণত করে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য